কৃষক সোহরাব হোসেন। তিনি প্রায় 3 বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। তার বেগুন ক্ষেতে দেখা দিয়েছে সমস্যা। আমরা তার ফোন পেয়ে একজন কৃষি বিশেষজ্ঞকে সাথে নিয়ে চলে যাই তার বেগুন ক্ষেতে। তো চলুন, বিশেষজ্ঞ সোহরাব হোসেনকে কি পরামর্শ দিলেন সেটা জানি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া গ্রাম, যে গ্রামের এই বিশাল জমিতে বেগুনের চাষ করছেন এখানকার স্থানীয় বাসিন্দা বেগুন চাষী সোহরাব হোসেন। এই কৃষি কাজ করি আর কি, আপনার পেঁপে করছি, বেগুন আছে, মানে বর্ষাকালে যে বেগুনটা আসে এই বেগুনটা, বেগুন আছে আপনার এখানে 3-4 বিঘার মতো হবে। ইদানিং তার এই বেগুন ক্ষেতের বেগুনগুলোতে বেগুনের শুট বোরার বা ডগা ছিদ্রকারী পোকা, ফ্রুট বোরার বা ফল ছিদ্রকারী পোকা, উইল্টিং বা নেতিয়ে পড়া ইত্যাদি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে তার বেগুন ক্ষেত। এজন্য বেশ চিন্তিত বেগুন চাষী সোহরাব। অধিকাংশ বেগুনই দেখা যাচ্ছে যে ফল ছিদ্রকারী পোকায় আক্রমণ করেছে, সেক্ষেত্রে ওনাকে জৈব বালাইনাশক হিসাবে আমেরিকান গ্রিন কেমিস্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া, নাম ট্রেসার, এটা ডোজ হচ্ছে প্রতি 10 লিটার পানিতে 4 মিলি। ওষুধটা ভালোভাবে ঝাঁকায় নিতে হবে, ভালোভাবে ঝাঁকায় নিয়ে তারপরে মেশিনে দিয়ে সুন্দরভাবে স্প্রে করতে হবে। পরপর 2 বার ট্রেসার ব্যবহার করতে হবে 1 সপ্তাহের ব্যবধানে। প্রথমে একবার ব্যবহার করবে, তার 1 সপ্তাহ পরে আবার একবার ট্রেসার ব্যবহার করবে 10 লিটার পানিতে 4 মিলি করে। তারপরে মার্শাল নামক একটা কীটনাশক আছে, সেইটা ওইখান থেকে শুরু করে দ্বিতীয়বার স্প্রে করার, আর 7 দিন পরে মার্শাল স্প্রে করবে। তাহলে স্প্রে করতে হবে 2 বার ট্রেসার, 1 বার মার্শাল। মার্শালের ডোজ হচ্ছে প্রতি 10 লিটার পানিতে 30 মিলি, বা লিটারে 3 মিলি করে স্প্রে করতে হবে।